গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রেস ব্লগ ইন কুকিং। আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। তো আমি জাস্ট একটু আগে টিউশন থেকে আসলাম, টিউশন থেকে ডাইরেক্ট গেছিলাম একটু গালামাল বাজার ইসে করতে। তো গালামাল বাজারটি ইসে করলাম, আনলাম। তো এই যে এখানে রেখে দিলাম, তো এটা হলো ফ্লোর ক্লিনার। তো এটা একটা ফ্লোর ক্লিনার আনলাম, তো এখানে রেখে দিলাম। তো এখান থেকে ঘর মোছার সময় নেই আমি, আর বাকি গালামাল বাজার ঠাজার করে আনলাম। তো ভেবেছিলাম ওখানে গিয়ে ভিডিও করব, তা মানে তাড়াতাড়ি আনতে হয়েছে কারণ টিউশন করে দেরি হয়ে গেছে। টিউশন করে আবার ঘরে আনতে হবে, এদিকে বর এসে পড়েছে। তো আমি এই যে মাসকাবাড়ি ওয়ান মান্থের পুরো গালামাল বাজার, তো এগুলো সব নিয়ে আসছি আমি। তো বর কি বানাবে, এখানে আলু কাটছিল। তো ওই দেখো এখানে সব মাসের বাজার, এক মাসের। তো এগুলো এবার সব গুছিয়ে টুচিয়ে, এগুলো সব গুছিয়ে টুচিয়ে এবার সব রাখতে হবে। তো ওগুলো সব গুছাবো। তো কি কি এনেছি দেখাচ্ছি। খিদা পাইছে, এখন খিদা পেয়েছে, একটু চানা খেয়ে নে। এমনি আনে না, জামি এনেছে, ওর চানা লাগে। দেখো এমনি আনার কোনো নাম থাকে না, খাই না, কিন্তু শেষ করি একটু। তো এই যে শুনলো আনা চানা, দেখো বন্ধুরা ভীষণ টেস্ট। এখানে চিপস আছে, একটু চানাও আছে। টামাটা খেয়ে নিচ্ছে, দেখো ফটাফট করে এটা আমাদের ঢুকিয়ে ফেলি। এখানে আছে জিরের গুঁড়া, হলদি পাউডার। তো হলদি পাউডার বড় আধা কেজির প্যাকেটও আছে, তো সেই জন্য বড় যে এগুলো প্যাকেট নিয়ে আসলো, কারণ অলরেডি আছে জিরের গুঁড়ো আছে, তাও তার জন্য এগুলো প্যাকেট আনলো, তাও চার প্যাকেট এনেছে। এই যে তো এটা ম্যাগি মশলা, দেখো আমি সব সাজিয়ে এমনি করে বসে আছি। আমি ভেবেছিলাম কি কাপড় ধোয়া আমি টাইটটা ইউজ করি, ভেবেছিলাম কি নেই মনে হয়। তো আমি আরো চারটা নিয়ে আসছি, এখন এসে দেখি এগুলো আছে কি করব, কতগুলো হয়ে গেছে। তো তিনটা সাবান আর এই যে স্নান করার জন্য এই দুটো সাবান, ঠিক আছে, আর বাসন মাজার এই দুটো, এই যে এগুলো নিয়ে যাও, এই যে এগুলো নিয়ে তো ঈশ্বরের মধ্যে রাখাতলে নিয়ে এখন থেকে কাজ করতে সুবিধা হবে কয়টা। আর এগুলো ঢুকিয়ে রাখি আমি, তো অল্প কয়টা নিয়ে বের করে রাখলাম কারণ ইসে করতে হবে। ওখান থেকে নিয়ে আমি এটা ধরো খুলতে পারছি না, তো অ্যাকচুয়ালি ওখান মানে আমি কিচেন রুমে রেখে দিলাম, তো ওখান থেকে নিয়ে আমার সবকিছু সুবিধা হবে। তো আমি সাবানগুলো এখানে ঢুকিয়ে ফেলি, তো এটা জগের মধ্যে রাখি রেখে দেব। তো এটা কাপড় ধোয়ার সাবান, বাসন ধোয়ার সাবান মানে চলে যাবে, বা কাপড় ধোয়া বাসন মাজা দু তিন মাস হয়ে যাবে। স্নানের সাবান, তো এটা এটার মধ্যে হয়ে গেল, রেখে দিই ইয়া। আর এটার মধ্যে আমি রেখে দিলাম, কাশ্মীরি মিষ্টটা পাইনি তার জন্য আনা হয়নি, গরম মশলা, স্কচ ব্রাইট এনেছি, এটা হলো ঢুকাতে হবে। আর এটার মধ্যে রাখার মতো কিছু নেই, ম্যাগি। আমি আটা নুডলসটাই খাই কারণ অপারেশনের পরে আমি যে ওইটা খাই না, কারণ ওইটা তো ময়দা দিয়ে বানানো হয়, তার জন্য আমি আটা নুডলসটা খাই। ময়দার জিনিসগুলো একটু অ্যাভয়েড করি যতটুকু পারি, আরো যতদিন পারি। তো এটা হয়ে গেল, তো এগুলো সব ঢুকাতে হবে, তেল ঠেল এগুলো দেখি সব ফটাফট। তো এখানে গরম মশলা আনার সাথে সাথে বন নিয়ে চলে গেল, এটা গরম মশলার প্যাকেট না, এটা গোলমরিচ এটার মধ্যে রাখি, গরম মশলাটা এটার মধ্যে রেখে দেব। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go.
গোছানো হয়ে গেছে আমার, এখন সব জায়গা জায়গায় রেখে দেব। সব কিচেন রুমে যে যে জায়গাটা আছে ওই জায়গায় রেখে দেব। আর এই যে কাগজ টাগজ বেরিয়েছে এগুলো ঠিকঠাক করে রাখতে হবে। আর এগুলো সব জায়গায় জায়গায় রেখে দিই, অল্প রেখে দিয়েছি। আর একটা বাকি রয়েছে, একটা কিচেন রুমের, তো এইগুলো নিয়ে কিচেন রুমে রেখে দিই। গুড মর্নিং বন্ধুরা, তো কালকে রাত্রে আর কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা, তো আমি সব গুছিয়ে টুছিয়ে তারপরে আমরা ডিনার করে শুয়ে পড়েছিলাম। তো এটা পরের দিন মর্নিংয়ে, তো ঘুমের থেকে উঠে গেছি, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আমি বিছানাটা একটু সুন্দরভাবে ঝেড়ে ঝেড়ে নিচ্ছি, সব কিছু নামিয়ে বালিশ টালিশগুলো। তো ওই যে ল্যাপটার মধ্যে উষার ভরানো হয়নি, তো আমি কোনোদিন ভরাইনি, তো ট্রাই করছি দেখি পারি কি না ভরাতে, তো দেখি হয় কি না। এগুলো ফটাফট করে গুছিয়ে নিচ্ছি। আর মধ্যে মধ্যে বিছানা টিছানা ভালো মতো না ঝাড়লে ভালো লাগে না, সবসময় তো এত সময় পাইনি, পাই না, সকালবেলা ফটাফট করতে হয় সব। তো যখনই সময় মানে আমার থাকে হাতে, তখন একটু সুন্দরভাবে গুছিয়ে টুছিয়ে নিই সব। তো এই যে বালিশগুলো রেখে দিলাম, সব ফটাফট করে গুছিয়ে নিলাম। তো এদিকে হচ্ছে মাছ ভাজা, তো মাছগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে ফরাশ ডালটা মানে বয়েল করে রেখে দিয়েছি, তো ফরাশের ডাল হবে আর এই মাছের গ্রেভি হবে, তো দেখতে থাকো। তো এখানে মাছ ভাজা হয়ে যাচ্ছে, তো আমার এদিকে ভাত রান্না হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ, ভাতটা আগে করে ফেলেছি হাঁড়িতে, আর বর এনেছে ইলিশ মাছ, তো ইলিশ মাছও বানাতে হবে। তো ইলিশ মাছটা ফ্রিজে ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম, কারণ প্রচুর খুব বিড়াল, তো বিড়ালের জন্য কিছু রাখা যায় না, তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজটা অফ করে এটার ভিতরে ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম মাছটা। তো ইলিশ মাছটাও বানাতে হবে। তো মাছটা এবার হলুদ একবারে সব কিছু করে ভাপে বসিয়ে দিব। আর এদিকে হয়ে যাচ্ছে আমার ফরাশ ডাল, আর মাছ ভাজাও হয়ে গেছে। ইলিশ মাছটা এখন তৈরি করিনি, তো ফরাশ ডালটা সম্বাস দিয়ে দিলাম, সুন্দর হয়েছে দেখো। তো এটা আমার খুব ভালো লাগে খেতে, খুব সুন্দর হয়। তারপরে এদিকে ছোটো মাছটাও বসিয়ে দিয়েছি, টমেটো দিয়েছি, টমেটো গ্রেভি করে দিয়েছি। আর ইলিশ মাছটা এদিকে মেখে টেকে রেডি করে রেখেছি, একবারে মেখে টেকে ভাপে বসিয়ে দিব। তো এদিকে সব রেডি করে রেখেছি। আর এদিকে হচ্ছে ছোটো মাছটা মটরশুঁটি দিয়ে গ্রেভি করে টমেটোর। তো মাছটা হয়ে গেল, দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে মাছটা, ভীষণ ভালো লাগছে দেখতে। তো ওইটা নিয়ে এবার রেখে দিই। ভাত আর মাছটা রেখে দিলাম, আর ইলিশ মাছটা এবার বসিয়ে দেব। তো বন্ধুরা, জাস্ট স্নান করে আসলাম, স্নান করে এসে যে পুজো দিলাম, এখানে পুজো দিলাম স্নান করে এসে, তখন বেজে গেছে 3:30, কিন্তু আজকে লাঞ্চ এখনো হয়নি। তো বর গেছে স্নান করতে, স্নান করে আসার পরে লাঞ্চ করব। বাইরে যে দেখো, বাইরে সব দেখা যাচ্ছে না আলোর জন্য, তো বাইরে সব কাপড় টাপড় মেলা আছে, ওগুলো সব আনতে হবে। ওমাও পড়ে যাচ্ছিলাম এটাতে। তো বন্ধুরা, জাস্ট লাঞ্চ করে আসলাম, লাঞ্চ করে যে কাপড়গুলো উঠিয়ে নিয়ে আসলাম, তখন বেজে গেছে 4:30। তো আজকে লাঞ্চ করতে করতে প্রচুর দেরি হয়ে গেছে, তখন খুব কোমরে ব্যথা করছে, তো ভাবলাম একটু রেস্ট করে নিই, কারণ আজকে প্রচুর মানে কাজ টাজ করা হয়েছে, তারপর একটু ভারী জিনিসও তোলা হয়েছে, যেহেতু ডক্টর আমাকে না করেছে ভারী জিনিস তুলতে, তাও মানে তুষক টুষক এগুলো ধরা একটু কাজ ছিল, এগুলো করেছি। তো টুকটাক কাপড় আছে, আধা গুছিয়ে ফেলেছি, মানে রেখে দিয়েছি জায়গাটা জায়গায়, আর টুকটাক আছে এটা গুছিয়ে ফেলবো। তো এবার একটু রেস্ট করবো।